এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের দুই নারী। এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুজন নারী বিজ্ঞানী। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন নেসা চৌধুরী ও অনুজীব বিজ্ঞানী সেঞ্জুতি সাহা। সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্টের তালিকা তৈরি করেছে। এই সাময়িকী 2016 সাল থেকে প্রতি বছর এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে আসছে। সম্প্রতি 2023 সালের তালিকা প্রকাশ করে সাময়িকীটি। এ তালিকায় থাকা গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। জলজ পরিবেশ এবং বিপন্ন প্রাণী সুরক্ষায় অবদানের জন্য তিনি OWASD-LCVR ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পান 2022 সালে। উপকূলীয় নারীদের বিকল্প কর্মসংস্থানের জন্য কাজ করেছেন তিনি। ওয়াহিদুন্নেসা চৌধুরী জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সদস্য। আরেক বিজ্ঞানী সেঞ্জুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF এর পরিচালক। তিনি প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করছেন, তবে এর আগে তার তাৎপর্যপূর্ণ কাজ ছিল শিশুদের নিয়ে। তিনি বিশ্বে প্রথম প্রমাণ করেন চিকুনগুনিয়া ভাইরাস শুধু রক্ত নয়, শিশুর মস্তিষ্কেও বিস্তার লাভ করতে পারে। গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, যে কোনো স্বীকৃতি নতুন দায়িত্ববোধ তৈরি করে। আমি এ তালিকায় স্থান পেয়ে সম্মানিত বোধ করছি। শতবিজ্ঞানীর মধ্যে দুইজন নারী বিজ্ঞানীর স্থান পাওয়ার সংবাদ ওয়াহিদুন্নেসা চৌধুরীর কাছে বড় খুশি। তিনি বলেন, নারীরা যে কোনো কাজে বেশি মনোযোগী হন, তারা তাদের দায়িত্ব পালনে অনেক বেশি সচেষ্ট থাকেন। তারা যদি ভালো সুযোগ পান তাহলে তাদের দিয়ে অনেক বড় অর্জন সম্ভব। তবে বিজ্ঞান গবেষণায় তহবিল একটি বড় সমস্যা বলে মনে করেন এই বিজ্ঞানী। নারীদের জন্য এ পথ খুব মসৃণ নয় উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশেও বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন বিশ্বের কাছে এমন বার্তা যাবে বলে মনে করেন সেঞ্জুতি সাহা। তিনি বলেন, তালিকায় দুজনই নারী, এটা আমাকে আপ্লুত করেছে। এটা বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা বয়ে আনবে। বিজ্ঞানের কাজে আরও নারী এগিয়ে আসবেন। এশিয়ান সায়েন্টিস্ট 2011 সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। 2016 সাল থেকে মোট 17টি ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকা প্রকাশ করছে সাময়িকীটি। আজকের কণ্ঠ আগামীর কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ আজকের কণ্ঠ আগামীর